আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ব্লগে। আর আজকে আমরা চলে এসেছি বান্দরবান, আর আমরা উঠেছি বান্দরবানের ভিউ পিক রিসোর্টে। এই রিসোর্টটা এতই সুন্দর যে আমরা 2019 সালে একবার উঠেছিলাম, তো ভাবলাম যে এখানেই আবার উঠি। তো এটা হচ্ছে পাহাড়ের উপরে, আর এখানে অনেক ধরনের কটেজ আছে। কিছু আছে হচ্ছে ট্রি হাউস, কিছু আছে ফ্যামিলি কটেজ, কিছু আছে কাপল রুম। আর এখানে ওঠার আরেকটা উদ্দেশ্য ছিল, এখানে সুন্দর একটা সুইমিং পুলও করা হয়েছে। তো আমরা নেমে সকালে বেরিয়ে পড়েছিলাম নীলগিরির উদ্দেশ্যে। ওখান থেকে যে আমরা একটু থামলাম, সাঙ্গু নদী দেখলাম, দেখে আবার আমরা গাড়িতে উঠে আবার চলতে থাকলো গাড়ি। আমরাও সুন্দর আবার চলে গেলাম চিম্বুক পাহাড়ে। আর যেতে যেতে আমরা আশেপাশে যে প্রকৃতি ছিল সেগুলো উপভোগ করতে করতে গিয়েছিলাম। আর এই যে আমরা চলে এসেছি চিম্বুক পাহাড়, এখানে এত সুন্দর একটা জায়গা, আমার দেখে খুবই ভালো লাগলো। কারণ একদমই ওপেন একটা প্লেস, আর আশেপাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো ছিল। ওই গাছগুলো খুব কালারফুল ছিল, কোথাও হলুদ, কোথাও হচ্ছে লাল, কোথাও বেগুনি। তো দেখে অনেক ভালো লাগছিল। আর পাশে অনেক আম গাছ ছিল, আম গাছে আমও ছিল। তো দেখে আসলে মনে চাচ্ছিলো যে না পারি, কিন্তু আসলে তো পারা যাবে না। যাই হোক, তো আমরা হেঁটে যাচ্ছি, আর সামনে যে প্রকৃতি ছিল, পাহাড় ছিল, সব একসাথে এনজয় করতেছিলাম। তো খুবই ভালো লাগলো আমাদের কাছে। তো এখান থেকে যে ভিউটা দেখতেছিলাম যে খুবই ভালো লাগতেছিল, আর এত আম যে দেখে মন জুড়ে আসতেছিল যে পারতে মন চাচ্ছিল, বাট আসলে পারা যাবে না। তো যাই হোক, এখানের ভিউটা আপনারা একটু দেখুন, এত সুন্দর, গাছগুলো এত সুন্দর কালারফুল হয়েছিল, কোথাও হলুদ, কোথাও লাল, আর কোথাও হচ্ছে বেগুনি কালার। তো উপর থেকে দেখতেও ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। তা আমরা এখানে একটু থামলাম, থেমে আমরা সকালে নাস্তাটা করে নিব। এখানে একটু সুন্দর দোলনার ব্যবস্থা করা আছে, তো আমরা একটু দোলও খেলাম। আমার বাচ্চারা খুব এনজয় করলো দোল খেতে খেতে। তো সব কিছু মিলে আমাদের খুবই ভালো একটা দিন গিয়েছিল ওই দিন। আর অত গরম ছিল না বলে আসলে খুব ভালো লেগেছিল। তারপর আমরা চলে আসলাম নীলগিরিতে। নীলগিরির পরিবেশটা খুব সুন্দর ছিল, হালকা হালকা একটু বৃষ্টিও হচ্ছিল। তো সব কিছু মিলে আসলে খুব ভালো একটা দিন গিয়েছে আমাদের। খুব বেশি গরম ছিল না, আবার খুব বেশি ঠান্ডাও ছিল না, কিন্তু আমরা আসলে অনেক সুন্দর করে উপভোগ করতে পেরেছিলাম পুরো যে ভিউটা সেটা। তো আমার কাছে মনে হয় যে বর্ষাকালে যে ভিউ আমরা পাবো শীতকালে এক ধরনের ভিউ পাবো, আর এই সময় গেলে আরেক ধরনের ভিউ পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।